আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ সমস্ত তারিফ, প্রশংসা, হামদ ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যিনি সিয়াম পালনকারী জন্য জান্নাত তৈরি করে রেখেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম পালনকারী জন জান্নাতুর রায়্যান, বাবুর রায়্যান রেখেছেন, জান্নাতে বাবুর রায়্যান দিয়ে জান্নাতিরা সিয়াম পালনকারী প্রবেশ করবে, যে আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম পালনকারীর জন্য তাকওয়া অবলম্বনে একটি মাধ্যম তৈরি করে দিয়েছেন, জান্নাত তৈরি করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই অন্তরে অন্তরে স্থল থেকে শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর হামদের পরে সালাত এবং সালাম নাজিল হোক বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যিনি সিয়াম পালন করেছেন, যিনি সিয়াম পালন করে মুত্তাকি হয়েছেন, আল্লাহর ভীতি অর্জন করেছেন, যে নবী সিয়াম পালন করে উম্মতকে বুঝিয়ে দিয়েছেন যে সিয়াম একটি ফরজ ইবাদত, সকলকে করতে হয় এবং এর অনেকগুলো ফজিলত আছে, মর্যাদা আছে। সেই নবীর প্রতি কিয়ামত পর্যন্ত সালাত এবং সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত ভাই বোন, আমার আজকের আলোচ্য বিষয় হচ্ছে সিয়াম পালনের উদ্দেশ্য। আর মাত্র কয়েকদিন পরে সিয়াম বা রোজা চলে আসবে, ফরজ রোজা। এই জন্য আজকে আমি চিন্তা ভাবনা করলাম মাগরিবের পূর্বে যে কি বিষয় নিয়ে আলোচনা করা যায়, এই জন্য আমি খুব গুরুত্বপূর্ণ মনে করলাম যে সিয়াম পালনের উদ্দেশ্য কি, এই নিয়ে কয়েকটি কথা আপনাদের সামনে আলোচনা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দীনী ভাই বোন, আমরা এই মর্মে খুব লম্বা চওড়া কথা বলবো না, সংক্ষিপ্ত আকারে দু একটি কথা আপনাদের সামনে আলোচনা করব। যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুসলিমদের প্রতি সিয়াম ফরজ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদিয়ার পূর্বে এই পৃথিবীতে যত উম্মত এসেছেন, যত নবী এবং রাসূলগণ এসেছেন, সকলের প্রতি সিয়ামকে ফরজ করেছিলেন। এর উদ্দেশ্য দেখ, আসল রহস্য কি? আসল রহস্য হচ্ছে যে এই সিয়াম পালন করলে একজন ব্যক্তি যত সংযমী হতে পারে, যত তাকওয়া অর্জন করতে পারে, যত মুত্তাকি হতে পারে, অন্য কোনো ইবাদতের মাধ্যমে এতটা মুত্তাকি হতে পারে না। আর তাকওয়া অর্জন করা একটি অন্যতম মাধ্যম হচ্ছে সিয়াম পালন করা। সিয়াম পালনের মাধ্যমে একজন মুমিন মুসলিম মুত্তাকি হতে পারে, তাকওয়া অর্জন করতে পারে, আর মুত্তাকি হলেই সে জান্নাতে প্রবেশ করতে পারে। সিয়াম পালনের উদ্দেশ্য হচ্ছে মুত্তাকি হওয়া, এবং মুত্তাকি হলে জান্নাতে যেতে পারা যাবে। আসুন আমরা এ মর্মে একটি আয়াত আপনাদের সামনে পেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 183-183 মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই আয়াতকে তিন ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তা মুমিনদেরকে সম্বোধন করে বলছেন যে তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে মুমিন মুত্তাকিনগণ, তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে। এটাই একটা অংশ। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল, এটা হচ্ছে দ্বিতীয় অংশ।
লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এটা হচ্ছে তৃতীয় অংশ। এই আয়াতটা বুঝার জন্য আমি আরেকটু খোলাসা করে বলি, বিস্তারিত বলি, যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের প্রথম অংশে সারা পৃথিবীর মুসলিম মুমিনদেরকে সম্বোধন করে বলছেন, হে ইমানদারগণ, হে মুসলিম মুমিনগণ, তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে। যদি কোনো ব্যক্তি মুসলিম না হয়, অমুসলিম হয়, তাহলে সে ব্যক্তি সিয়াম পালন করলে, রোজা রাখলে এতে তার কোনো নেকি হবে না, কোনো লাভ হবে না। যারা মুসলিম মুমিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহলে মুসলিমের প্রতি সিয়ামকে রোজাকে ফরজ করা হয়েছে। আল্লাহ বলছেন সিয়াম ফরজ হওয়ার একটি অন্যতম দলিল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, হে মুমিন মুত্তাকিন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের প্রতি সিয়াম মানে রোজা। সিয়াম বা সম এর আরবি শব্দ, একে ফার্সিতে, উর্দু, হিন্দি, বাংলা ভাষায় যারা ভাষাভাষী তারা রোজা বলে। আর সিয়ামকে সিয়াম বলা উত্তম হচ্ছে, সিয়ামকে সম বা সিয়াম বলাটা উত্তম, শব্দ বলাটা উত্তম, তবে বুঝার ক্ষেত্রে বা বোঝানোর ক্ষেত্রে সমকে বা সিয়ামকে রোজা বলা যাবে, এতে কোনো আপত্তি নেই। তবে উত্তম হচ্ছে সিয়ামকে আরবিতে সিয়াম বা সম বলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তাহলে যারা ইমানদার নয়, যারা মুত্তাকি মুমিন নয়, তাদের প্রতি সিয়াম নয়, এ সিয়াম ফরজ হচ্ছে মুমিন মুত্তাকিদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুত্তাকিদের উপরে এই সিয়াম বা সমকে ফরজ করেছেন। কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ থাকে, এখনো আছে, যে যারা রোজার সময় অসুস্থ হয়ে যায়, রোজার সময় তারা বড় বড় ডাক্তারের কাছে যাওয়ার চেষ্টা করে, রোজার সময় মিথ্যা কথা বলে বলে যে আমি খুব অসুস্থ, আমি আর রোজা রাখতে পারছি। কিন্তু ইফতারির পূর্বে দেখুন মেসওয়াক আধা ঘন্টা এক ঘন্টা আগে থেকে করতেই আছে। হে ইমানদারগণ, হে মুসলিম মুমিনগণ, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, আল্লাহ রাব্বুল আলামিন যে ফরজ করেছেন এই বিধানের উপরে অটল থাকতে হবে। যেমন আল্লাহ ফরজ করেছেন, এই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে। এটাই একটা অংশ। এই আয়াতটি বুঝার আগে আমি আরেকটি কথা বলবো, যে কোনো কষ্টকর কাজ যদি একই সাথে অনেকজন লোক করে তাহলে কাজটা একেবারে সহজ মনে হয়, কারণ সিয়াম পালন করলে এতে একটু কষ্ট আছে। সাহারি খাওয়ার পর থেকে নিয়ে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত পানাহার চা করা চলবে না, খাবার দাবার চলবে না, স্ত্রীর সহবাস চলবে না, এই যে বিরত থাকা এতক্ষণ পর্যন্ত, 12-14-15 ঘন্টা পর্যন্ত, বা পৃথিবীর কোনো এমনও দেশ আছে যেখানে প্রায় 18 ঘন্টা, 19 ঘন্টা, 20 ঘন্টা রোজা রাখতে হয়, বড় কষ্ট হয়। তবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের দ্বিতীয় অংশে সান্ত্বনা দিচ্ছেন আমাদেরকে এই বলে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। একটি উদাহরণ দিই, যে আপনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, অনেকেই মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, আর যারা মাধ্যমিক পরীক্ষার্থী পরীক্ষা দিবেন, যারা পরীক্ষা দিয়ে ফেলেছেন, এরা যদি পরীক্ষা যারা দিবে তাদেরকে সান্ত্বনা দেয় যে দেখো আমরাও এই পরীক্ষা দিয়েছি, এইভাবে আমরা লেখাপড়া করেছি, এইভাবে প্রস্তুতি নিয়েছি, যদি বারবার তাদেরকে সান্ত্বনা দেওয়া হয় তাহলে এই পরীক্ষাটা তার কাছে অনেক সহজ হয়ে যাবে। কারণ সেও বলবে যে ভাই আমরাও এই মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, তোমরাও দাও, একটু লেখাপড়া করো জোরালোভাবে, আর এটা পরীক্ষা ইনশাআল্লাহ সহজ হবে, বা ইত্যাদি ইত্যাদি। যদি আগে যারা এই কাজ করেছে, পরীক্ষা দিয়েছে, এরা যদি সান্ত্বনা দেয়, উৎসাহ দেয়, তাহলে এই পরীক্ষাটা তাদের জন্য সহজ হয়ে যাবে।
অনুরূপভাবে যারা বিদেশে এসেছেন, বিদেশে অনেক চাকরি বাকরি এমন রয়েছে যে 8 ঘন্টা 10 ঘন্টা ডিউটি করতে হয়। যখন আমাদের দেশ থেকে, বাংলাদেশ হোক, পাকিস্তান, ইন্ডিয়া, ভারত, যে কোনো জায়গা হোক না কেন, যখন বিদেশ থেকে কিছু লোক এদেশে আসে, আসার পরে দেখে যে এত রৌদ্রের তাপ, আবার 8 ঘন্টা ডিউটি ইত্যাদি ইত্যাদি, নতুন যারা আসে তারা অনেক সময় চিন্তা করে, অনেক সময় ভাবে যে এত কঠোর কাজ, পরিশ্রমের কাজ করতে পারবো কি পারবো না চিন্তায়। কিন্তু আমরা দেখেছি যারা পুরাতন মানুষ, যারা পুরাতন লোক, এরা নতুনদেরকে এত উৎসাহ দেয়, এত সান্ত্বনা দেয়, আর বলে দেখো আমি এই কোম্পানির কাজ 20 বছর থেকে করছি, কাজটা খুব সহজ। আরেকজন বলে আমি 10 বছর থেকে করছি। এইভাবে কয়েকজন লোক যখন সান্ত্বনা দেয়, উৎসাহ দেয়, আর বলে যে এই কাজ আমি তো দীর্ঘদিন থেকে করছি, আরে তুমি কষ্টকর কেন মনে করছো? যখনই এই কথা যদি বারবার বলা হয়, সান্ত্বনা দেওয়া পুরাতন লোকেরা নতুনদেরকে সান্ত্বনা যদি দেয়, তাহলে কি মনে হয়? তখন নতুন লোকদের মনোবল মজবুত হয়ে যায়, তারা উৎসাহ পায়, আর তাদেরও শক্তি বেড়ে যায়, আর বলে যে ঠিক আছে, তোমরা যখন এই কাজ করতে পেরেছো, আপনারা যখন এই কাজ করতে পেরেছেন, আমরা ইনশাআল্লাহ কাজ করতে পারবো। আরেকটি উদাহরণ দিয়ে দিই। আমরা যখন 2010 সালে মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে লেখাপড়া করার জন্য আসলাম, আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিলেন আসার, যখন আসলাম জিদ্দা এয়ারপোর্টে নামলাম, এয়ারপোর্ট থেকে বের হচ্ছি, এত গরম, প্রচুর গরম, চিন্তা করতাম যে হাইরে এত গরম সৌদি আরবে। পুরাতন ভাইয়েরা যারা গিয়েছিলেন তারা বলছেন যে দেখুন, দেখো এই গরমটা কিছুই নয়, কয়েকদিন থাকলে এই গরম আর গরম মনে হবে না। মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে আসলাম, আসার পরে যখন দেখলাম ক্লাসে গেলাম, আরবি টু আরবি ক্লাস, প্রথম দিন তো চিন্তায় পড়ে গেলাম, এত আরবি টু আরবি লেখা পড়া পারবো কি পারবো না, কি করি না করি ইত্যাদি। যখন আমরা নতুনরা চিন্তায় পড়লাম বা একটু চিন্তা ভাবনায় ছিলাম, পুরাতন যারা দিনী ভাই ছিলেন, যারা মদিনা ইসলামিক ইউনিভার্সিটির দিনী ভাইরা যারা ছিলেন, মাস্টার্স যারা পড়েন বা পিএইচডি লেখাপড়া অথবা অনার্স যারা লেখাপড়া করেন, তারা আমাদেরকে এত সহযোগিতা করলেন, এত উৎসাহ সান্ত্বনা দিলেন। তারা বললেন যে দেখো দেখো আমরা এই পড়াশোনা করেছি, আমি এই যে কয়েক বছর লেখাপড়া করেছি ইত্যাদি ইত্যাদি, এই যে আমাদেরকে এমন এমন সান্ত্বনা দেওয়া শুরু করলেন, তখন মনে হলো যে আর মদিনার পড়া কঠিন মনে হয় না, অনেক সহজ হয়ে গেল। সম্মানিত দিনই ভাই ও বন্ধুগণ আমার, চিন্তা করেন তাহলে প্রথম দিকে আমাদের কত চিন্তা হতো যে আমরা লেখাপড়া করতে পারবো না, কত কি কত রকমের চিন্তা ভাবনা হতো। কিন্তু পুরাতন ভাইয়েরা সান্ত্বনা দিল, উৎসাহ দিল, সহযোগিতা করলো, কত কি করলো আমাদের জন্য, আমাদেরকে আদর মহব্বত করলো। এইভাবে করতে করতে আমাদের মনে হলো যে এই মদিনা ইসলামিক ইউনিভার্সিটিতে লেখাপড়া একেবারে সহজ কাজ, আর কোনো কঠিন নেই। সম্মানিত দিনী ভাই বন্ধুগণ আমার, যখন আমরা ক্লাসে গেলাম, লেখাপড়া শুরু করলাম, পরীক্ষার সময় আমাদের মদিনা ইসলামিক ইউনিভার্সিটির ওস্তাদগণ, শায়খ মাশাইখগণরা আমাদেরকে দিক নির্দেশনা দিলেন, পরামর্শ দিলেন, আর বলেন এইভাবে লেখাপড়া করো, এইভাবে করো, এই করো, সেই করো, তখন মনে হলো যে না, পড়া একেবারে সহজ। সম্মানিত দিনই ভাই বন্ধুগণ আমার, ঠিক সেম টু সেম, ঠিক এইভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, আর বলছেন কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম। এই পৃথিবীতে যারা আছেন, যারা দাওয়াতের কাজ করেন, প্রথমে প্রথমে যখন দাওয়াতের কাজ করবেন অনেক কষ্টকর মনে হবে। দেখুন যারা বেনামাজি, যেমন নামাজ পড়লে তাদের অনেক সময় কষ্টকর মনে হবে, যারা দাওয়াতের কাজ করে পৃথিবীর বহু জায়গাতে, এই দিনী ভাইদের প্রথম অনেক কষ্ট মনে হবে। কিন্তু পুরাতন ভাইরা যদি উৎসাহ দেন, সান্ত্বনা দেন, তখন আর এই কাজটা কঠিন মনে হবে না। যে কোনো কাজ পুরাতন লোক যদি আপনাকে সান্ত্বনা দেয়, উৎসাহ দেয়, তাহলে সেই কাজটা আপনাকে আর ভারী মনে হবে না। আমি আপনাদেরকে আয়াতটা বুঝানোর জন্য বেশ কয়েকটি উদাহরণ দিলাম। আসুন আমরা এখন আয়াতের দিকে ফিরে যাই, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম। এই আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আয়াতের দ্বিতীয় অংশে সান্ত্বনা দিচ্ছেন। ধরো এই দেশে দেখুন, এই যে আপনি বর্তমান রোজা রাখবেন, অনেক গরম, তাপমাত্রা বেশি, সৌদি আরবের অনেক কিছু রয়েছে, পৃথিবীর যারা যেখানে আছেন সিয়াম পালন করলে কষ্ট মনে হয়, কিন্তু দেখুন এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যা কিছু ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ যা আমাদের জন্য সুযোগ সুবিধা করে দিয়েছেন। সাহাবায়ে কেরামদের যুগে এত সুযোগ সুবিধা ছিল না, পূর্ববর্তী নবীগণদের জন্য এত সুযোগ সুবিধা ছিল না, পূর্ববর্তী নবী এবং রসুলগণদের উম্মতদের জন্য এত সুযোগ সুবিধা ছিল না, এসি রুম ছিল না, ভালো গাড়ি বাড়ি ছিল না, ইত্যাদি ছিল না। আল্লাহ বলছেন তারা যেমন রোজা পালন, তাদের রোজা পালন করেছে, তাদের প্রতি যেমন সিয়াম ফরজ করা হয়েছিল, ঠিক ওইভাবে তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে। আল্লাহ বলছেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে আয়াতের প্রথম অংশে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে। দ্বিতীয় অংশ আল্লাহ কি বলছেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল। এই অংশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। আল্লাহ বলছে যে বান্দা তোমরা আজকে কষ্ট মনে করছো, তোমাদের শুধুমাত্র তোমাদের প্রতি এই সিয়াম আল্লাহ কঠোরভাবে চাপিয়ে দেন নাই, তোমাদেরকে আল্লাহ কষ্ট দিতে চান না, বরং তোমাদের পূর্বে এই সমস্ত নবী এবং রাসূলগণ এসেছিলেন, আম্বিয়া আলাইহিমুস সালাম এসেছেন, সকলের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল। তবে পদ্ধতি ভিন্ন, সময়সীমা আলাদা ছিল, কিন্তু সিয়াম প্রত্যেক নবী এবং রাসূলগণদের প্রতি, তাদের উম্মতগণদের প্রতি এই সিয়াম ফরজ করা হয়েছিল। আল্লাহ বলছেন কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল। তাহলে উদাহরণটা বুঝতে পেরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের এই অংশে আমাদেরকে সান্ত্বনা দিচ্ছেন, আর বলছে যে বান্দা কষ্ট মনে করিও না, বান্দা এই কষ্ট কষ্ট মনে করিও না, শুধু তোমাদের প্রতি নয় বরং তোমাদের পূর্বে যে সমস্ত নবী এবং রাসূলগণ এসেছেন তাদের প্রতি, উম্মতের প্রতি এই সিয়াম ফরজ করা হয়েছিল। আয়াতের তৃতীয় অংশে আল্লাহ এই সিয়াম পালনের উদ্দেশ্য উল্লেখ করে বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকী হতে পারো। তার সিয়াম পালনের উদ্দেশ্য কি? মুত্তাকী হওয়া, আল্লাহর ভয়ভীতি অর্জন করা, তাকওয়া অর্জন করা, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে মেনে নেওয়া আর নিষেধগুলোকে বর্জন করা, এর নাম হচ্ছে তাকওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, হে ঈমানদারগণ আমি তোমাদের প্রতি সিয়াম ফরজ করেছি। আল্লাহ বলছে এই কথাই কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকী হতে পারো, সংযমী হতে পারো, আল্লাহর ভয়ভীতি অর্জন করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন চাচ্ছেন আমাদেরকে মুত্তাকী হতে সুযোগ দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অর্জন করার সুযোগ দিচ্ছেন। আর তাকওয়া অর্জন করলে, মুত্তাকী হলেই আল্লাহর জান্নাত তৈরি আল্লাহ করে রেখেছেন, সে জান্নাতে মুত্তাকীরা প্রবেশ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহা আস-সামাওয়াত ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকীন। সম্মানিত দীনী ভাই বন্ধুগণ আমার, আসুন আমরা আলোচনা করছিলাম যে সিয়াম পালনের উদ্দেশ্য কি। আয়াতের দুইটা অংশ বললাম, আল্লাহ বলছেন হে ঈমানদারগণ তোমাদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছে, এটা প্রথম অংশ। দ্বিতীয় অংশ আল্লাহ কি বলছেন? যেমন তোমাদের পূর্ববর্তীদের প্রতি সিয়াম ফরজ করা হয়েছিল, দ্বিতীয় অংশ আল্লাহ সান্ত্বনা দিলেন। আর সিয়াম পালনের উদ্দেশ্য হচ্ছে এই আয়াতের শেষ অংশে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকী হতে পারো। তাহলে সিয়াম পালনের উদ্দেশ্য কি? মুত্তাকী হওয়া, তাকওয়া অর্জন করা, আল্লাহর ভয় ভীতি অর্জন করা, পরহেজগারি ইখতিয়ার করা, অর্জন করা, এরই নাম হচ্ছে, এর উদ্দেশ্য হচ্ছে, তাহলে সিয়াম পালনের উদ্দেশ্য হচ্ছে মুত্তাকী হওয়া, আল্লাহু আকবার, বেঁচে থাকা, আল্লাহর ভয় ভীতি হয়। সিয়াম পালন আপনি করছেন, সাহারি খেয়েছেন, আল্লাহর ভয় ভীতিতে আপনি সাহারি খাওয়ার পর, নিয়ত করার পরে, সাহারি খাওয়ার পরে
সূর্য ডুবা পর্যন্ত আপনি খাবার ছেড়ে দিচ্ছেন, পকেটে পয়সা আছে, আপনি বাজারে কিনে খেতে পারবেন, কিন্তু আপনার অন্তরে আল্লাহর তাকওয়া ভয় আছে, এই জন্য আপনি কিনে খাচ্ছেন। বাড়িতে ভাত আছে, গোশত রান্না আছে, সব কিছু আছে, কিন্তু আপনি খাবার খাচ্ছেন না। রোজা রাখার পর থেকে তারই পূর্ব মুহূর্ত পর্যন্ত, তাহলে ফজর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত আপনি খাবার ছেড়ে দিচ্ছেন, পান আহার ছেড়ে দিচ্ছেন, স্ত্রীর সামনে ঘোরাফেরা করছে সুন্দরী স্ত্রী, তার সঙ্গে আপনি সহবাস করা বাদ দিচ্ছেন। কেন? এই জন্য যে আপনার অন্তরে, আপনার কলবে, আপনার হৃদয়ে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আছে, আপনি মুত্তাকী হতে পেরেছেন, এই রোজা পালন করে আপনি তাকওয়া অর্জন করতে পারছেন, এই জন্য তো আপনি যে কাজগুলো নিষেধ আছে সেটা আপনি করছেন। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকী হতে পারো, আল্লাহর ভয়ভীতি অর্জন করতে পারো। সুবহানাল্লাহ। তাহলে সিয়াম পালন করার উদ্দেশ্য হচ্ছে মুত্তাকী হওয়া। সিয়াম পালন উদ্দেশ্য কি? তাকওয়া অর্জন করা, মুত্তাকী হওয়া। আর মুত্তাকী হলে, তাকওয়া অর্জন করলে আপনি আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন তা আপনি পুরাপুরি মানে আমল করতে পারবেন, আর তিনি যা নিষেধ করেছেন তা আপনি বর্জন করতে পারবেন। এরই নাম হচ্ছে তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশকে মেনে নেওয়া আর নিষেধগুলোকে বর্জন করলে আপনি মুত্তাকী হতে পারবেন। আপনার বাড়িতে খাবার দাবার আছে, আপনি সিয়াম পালন করে আছেন, আপনি লুকিয়েও খেলে খেতে পারবেন, কিন্তু আপনি খাচ্ছেন না। আপনি আপনার জোহরের বেলা, আসরের বেলা আপনি ঘরে ঢুকে আপনি কিছু খেতে পারবেন, পান করতে পারবেন, আপনি আপনার শক্তি আছে, কিন্তু আপনি খাচ্ছেন না, আপনি পান করছেন না। কেন? এই জন্য যে আপনি সিয়াম পালনকারী, আপনি রোজা রেখেছেন, সিয়াম পালন করছেন, আল্লাহর ভয় আপনার অন্তরে আছে। আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার গ্রামবাসী দেখতে পাক আর না পাক, কিন্তু আপনার অন্তরে আল্লাহর ভয় আছে, আল্লাহর তাকওয়া ইখতিয়ার করেছেন আপনি, এই জন্য আপনি আপনার হালাল বস্তু আর থাকার পরও আপনি তা খাচ্ছেন না। সম্মানিত দিনই ভাই ও বন্ধুগণ আমার, তাহলে সিয়াম পালন করলে আপনি মুত্তাকী হতে পারেন। আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকী হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। আরেকটি আয়াত আপনাদের সাথে পেশ করি, যে আপনি যদি মুত্তাকী হতে পারেন, তাকওয়া অর্জন করতে পারেন, তাহলে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম পালনের মাধ্যমে জান্নাত দিতে চাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন সিয়ামের নেকি নিজ হাতে দিবেন, কত দিবেন তিনি ভালো জানা সমলি মান আজিজ। আল্লাহ বলছেন হাদিসে কুদসে এসেছে যে রোজা হচ্ছে আমার জন্য, আমি তার প্রতিদান বদলা দিব। এই সিয়াম পালনকারীর জন্য নির্দিষ্ট একটি দরজা রেখেছেন, বাবুর রাইয়া রাইয়া নামক দরজা। সম্মানিত দিবি ভাই বন্ধুগণ আমার, তাহলে আপনি এই সিয়াম পালন করলে মুত্তাকী হতে পারবেন, তাকওয়া অর্জন করতে পারবেন, আর মুত্তাকী হলে আপনি জান্নাতে যেতে পারবেন। অর্থাৎ আল্লাহ আপনাকে সিয়াম পালনের মাধ্যমে মুত্তাকী বানাচ্ছেন, আর মুত্তাকী বানানোর উদ্দেশ্যই হচ্ছে যে আল্লাহ আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনই ভাই বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতের মধ্যে বলেন, সূরা আলে ইমরানের 133 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাহ আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ বলছেন তোমরা দ্রুত প্রতিযোগিতা করো, ছুটে যাও তোমাদের প্রতিপালকের ফামা এবং জান্নাতের দিকে, যার পরিধি হচ্ছে আকাশ এবং জমিন সমতুল্য। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ তৈরি করেছেন এই জান্নাত, এই জান্নাত প্রস্তুত করা হয়েছে, তৈরি করা হয়েছে মুত্তাকিনদের জন্য। তাহলে মুত্তাকী হলে আপনি জান্নাতে যেতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সিয়াম দিয়ে, এ রোজা দিয়ে আপনাকে মুত্তাকী করতে চাচ্ছেন, আপনাকে সংযমী করতে চাচ্ছেন, আপনাকে মুমিন মুত্তাকী করে আপনাকে জান্নাতে প্রবেশ করাবেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সিয়াম দান করেছেন। সম্মানিত দিনই ভাই বন্ধুগণ আমার, আজকে আমরা সংক্ষিপ্ত সময়ে এটাই জানতে পারলাম যে সিয়াম পালন করলে একজন ব্যক্তি মুত্তাকী হতে পারে। সিয়াম পালনের উদ্দেশ্য হচ্ছে মুত্তাকী বানানো, মুত্তাকী হওয়া, আর মুত্তাকী হলেই আপনি জান্নাতে যেতে পারবেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সিয়াম দিয়ে আপনাকে মুত্তাকী করতে চাচ্ছেন, আর মুত্তাকী হলে আল্লাহ আপনাকে
জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহ বলছেন উইদ্দাত লিল মুত্তাকিন, এই জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিনদের জন্য। অতএব সম্মানিত দিনী ভাই বন্ধুগণ, আমার আজকে শাবান মাস 17 তারিখ হয়ে গেল, আর মাত্র কয়েকটা দিন পরে শুরু হবে রমজানের সিয়াম। আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এই রোজা সিয়ামের জন্য, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, আমাদেরকে তওবা ইস্তিগফার বেশি বেশি করতে হবে, ইখলাস বাড়াতে হবে, সংযমী হতে হবে, বেশি বেশি আপনাকে আপনি নামাজগুলো পাঁচত আদায় করবেন, আপনি সিয়ামের জন্য প্রস্তুতি নেবেন, ইখলাস পয়দা করবেন, আপনি তওবা করবেন, আপনি বেশি বেশি প্রস্তুতি নেন, এবং আপনার যেমন সালাত ছিল আপনি তার থেকে সুন্দর আদায় করার চেষ্টা করবেন, জামাতের সালাত আদায় করতেন আগে আগে যাওয়ার চেষ্টা করবেন, আপনি নেকির কাজের দিকে অগ্রসর হবেন। রমজান যদি সিয়ামটি পালন করতে পারেন, মুত্তাকি হতে পারেন, তাকওয়া অর্জন করতে পারেন, তাহলে বাকি জীবনে আর আপনার কোনো চিন্তা থাকছে না। অতএব সম্মানিত দিনই ভাই বন্ধুগণ, আমার আর কয়েকদিন পরে শুরু হবে ফরজ সিয়াম। আল্লাহ আমাদের সবাইকে বেশি আল্লাহ আমাদের সবাইকে ফরজ সিয়াম পালন করার এবং নফল সিয়াম পালন করার তৌফিক দান করেন। আল্লাহ আমাদেরকে সিয়ামের মাধ্যমে মুত্তাকি করেন। আল্লাহ আমাদের সবাইকে মুত্তাকি করে জান্নাতুল ফিরদাউস নসিব করেন। আল্লাহুম আমিন। আল্লাহ আমাদের সবাইকে, আল্লাহ হে পরবর্তীকারে আলাম, তুমি আমাদেরকে তৌফিক দাও যে আমরা যেন সুস্থ থাকি, সবল থাকি, আল্লাহ যেন আমরা সিয়াম পালন করতে পারি, রোজা পালন করতে পারি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। হে আল্লাহ আমাদেরকে সুস্থ রাখিও, আমাদেরকে হেফাজত করিও, আল্লাহ সারা বিশ্বের মুসলিম মুমিনদেরকে হেফাজত করিও, সকলকে তোমার সিয়াম পালন করার তৌফিক দান করিও। হে পরবর্তীকারে আলাম, তুমি আমাদেরকে তোমার, হে আল্লাহ তো এই সিয়ামকে আমাদের যেন সহজ করে দিও। হে আল্লাহ আমাদের বিশ্বের সমস্ত মুসলিম ভাই ও বোনদেরকে এই সিয়াম পালন করার তুমি তৌফিক দান করো। হে আল্লাহ তুমি আমাদেরকে তারাবি পড়ার তৌফিক দান করিও। হে আল্লাহ আমাদেরকে সাহারি খাওয়ার তৌফিক দান করিও। হে আল্লাহ আমাদেরকে রমজান মাসে বেশি বেশি ইবাদত বন্দেগি করার এবং তোমার দিনের দিকে, তোমার শরিয়তের দিকে, তাওহীদের দিকে বেশি বেশি অগ্রসর হওয়ার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।